এই পর্বে আমি মায়া রেন্ডারিং নিয়ে আলোচনা করব। মায়াতে রেন্ডারিং সেটআপের জন্য আমি উইন্ডো, তারপর রেন্ডারিং এডিটরে গিয়ে রেন্ডার সেটিং, এখান হতে আমি রেন্ডারিংয়ের অপশন পাব, অথবা আরেকভাবে পেতে পারি, সেটা হচ্ছে আমি স্ট্যাটাস বার হতে এর উপর যদি ক্লিক করি আমি রেন্ডারিং সেটিং পাব। মায়াতে বিভিন্নভাবে রেন্ডারিং করা যায়, মায়া সফটওয়্যারের সাহায্যে, মায়া হার্ডওয়্যার, তারপর মায়া ভেক্টর অ্যান্ড মেন্টাল রে। তো আমার কাজের প্রয়োজন অনুযায়ী আমাকে সিলেক্ট করতে হবে, তবে সবচেয়ে বেশি ইউজ হয় মায়া সফটওয়্যার এবং মেন্টাল রে। মেন্টাল রে অনেক অ্যাডভান্স লেভেলে ব্যবহার করা হয় গেম প্রোগ্রামিং, কার্টুন, বিভিন্ন ধরনের অ্যানিমেটেড মুভি ইত্যাদি ক্ষেত্রে মেন্টাল রে খুব বেশি ব্যবহৃত হয়। কিন্তু মেন্টাল রে ব্যবহারের জন্য অনেক ভারী ইঞ্জিন অবশ্যই লাগবে, না তো এটা রিয়েলিস্টিক রেজাল্ট দিবে না এবং প্রচুর টাইম নেবে। যা হোক, আমরা এখন মায়া সফটওয়্যার রেন্ডারিং নিয়ে আলোচনা করব। জাস্ট তো মায়া সফটওয়্যার রেন্ডারিংয়ের প্রথমে যে আমরা অপশন দেখি, দুইটা মেনু পাই, এক হচ্ছে কমন আর এক হচ্ছে মায়া সফটওয়্যার। কমনের আন্ডারে দেখছি অসংখ্য নামগুলো রয়েছে। এখানে দেখাচ্ছে আমার যে প্রজেক্টটা আমরা সেট করেছি সেই প্রজেক্টটা কোন ডিরেক্টরিতে আছে, সেটা সংক্ষেপে শো করছে। তারপর ফাইল নেম, অর্থাৎ আমি যে ফাইলটা সেট করব, যে রেন্ডারিং করব যে ফাইলটা, সেই ফাইলের নেম অনুযায়ী এটা নিবে। এবং ইমেজ সাইজ এখানে ডিফল্টভাবে 640 এবং 480 নিয়েছে। তো আমি এখানে এখন যদি আমি আমার প্রয়োজন অনুযায়ী সেটা দিয়ে দিই তাহলে এগুলো আপডেট হয়ে যাবে। যেমন ফাইল নেম ফেপিচ, অর্থাৎ আমি যে ফাইল রেন্ডার করব তার নামটা কি হবে। যেমন আমি যদি এখানে লিখি উইন্ডো, তাহলে আমার রেন্ডারিং ফাইলগুলো উইন্ডো নামে সেভ হবে। যা হোক, তার আগে আমি প্রথমে একটি ওপেন করে নিলাম, এটা আমরা রেন্ডারিং করব। এর নাম আমি দিলাম, ফাইল নেম প্রেফিক্স দিলাম উইন্ডো। এরপর রয়েছে ইমেজ ফরম্যাট। ইমেজ আমি এখানে উইন্ডো লেখার সাথে সাথে দেখছি আমার ফাইল নেম চেঞ্জ হয়ে গেল উইন্ডো ডট ইফ। ইফ হচ্ছে আমার ফাইলের এক্সটেনশান বা ফরম্যাট। তো মায়া এখানে অসংখ্য ফরম্যাট আছে, আমি ইচ্ছে করলে যে কোনো ফরম্যাট আমি ইউজ করতে পারি। যেমন এভিআই রয়েছে, মায়া ইফ, মায়া 16, ইফ, পিএনজি, টার্গা। তবে সবচেয়ে বেশি যে দুটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে মায়া ইফ আর টার্গা, কারণ এই দুটির সাহায্যে আমরা যখন কোনো ভিডিও কম্পোজিশন, যেমন অ্যাডোব প্রিমিয়ার, অ্যাডোব আফটার ইফেক্ট ইত্যাদি বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যারে যখন আমরা এই ক্লিপগুলোকে নিয়ে যাব, তখন এগুলা এডিট করতে খুব সহজ হয় এবং ওই সফটওয়্যারগুলো এগুলা খুব সহজেই এডিট করতে পারে। আমি ডিফল্টভাবে মায়া ইফ রাখলাম। আমি যদি এখানে এভিআই দিতাম তাহলে এটা কম্প্রেশনটা অন হতো, এবং কম্প্রেস অন হলে এখানটা অসংখ্য মেনু আসতো আমি দেখছি। যাই হোক, আমি যেহেতু এখন মায়া ইফ দিলাম। এরপর রয়েছে ফ্রেম এবং বা অ্যানিমেশন এক্সটেনশন, অর্থাৎ আমার যে ইমেজটা তৈরি হবে বা যে ফ্রেমগুলো তৈরি হবে সেগুলোতে কীভাবে থাকবে। এখানে অসংখ্য মেনু রয়েছে, এটাকে যদি আমি এক্সপ্যান্ড করে দেখতে পাচ্ছি অসংখ্য মেনু। তো এটার অর্থ হচ্ছে প্রথমে আমি যে নাম দেবো সেই নাম, অর্থাৎ উইন্ডো এক্সটেনশন, অর্থাৎ আমি যদি ইফ দিয়েছি তারপর ইফ হবে, কারণ উইন্ডো ইফ। এবং তারপর এই চিহ্নটা বোঝাচ্ছে এটা কত নম্বর ফ্রেম, অর্থাৎ যদি 10 নম্বর ফ্রেম হয় তাহলে এখানে লেখা থাকবে 10, যদি 15 নম্বর ফ্রেম হয় তাহলে এটা হবে 15, অর্থাৎ উইন্ডো ডট ইফ ডট 15 এইভাবে হবে। এরপরে রয়েছে ফ্রেম প্যাডিং। ফ্রেম প্যাডিং মানে আমি যে এই যে সংখ্যাটা, এখানে যে সংখ্যাটা বসবে, যে ফ্রেম নাম্বারটা বসবে, অর্থাৎ যদি 15 হয় ফ্রেম তাহলে এখানটা এর জন্য হবে 15। কিন্তু ফ্রেম প্যাডিং হচ্ছে 0 বেশি ঘর নেবে,
যেমন আমি যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো আমি ফ্রেম প্যাডিং চেঞ্জ করার সাথে সাথে দেখছি যে এখানে যখন একটা তখন এক ঘর নিয়েছে, যখন দুই তখন দুই নম্বর ফ্রেমটা কাউন্ট করবে জিরো টু দ্বারা, কিন্তু এখানে তিন নিলে দুই নম্বর ফ্রেমটা হবে জিরো জিরো ওয়ান, এইভাবে হবে। আমি যা হোক আমি ডিফল্ট ওয়ান রাখলাম। এরপরে অসংখ্য অপশন রয়েছে, এগুলো তেমন লাগে না। তারপর থাকে ফ্রেম রেঞ্জ, অর্থাৎ স্টার্ট ফ্রেম রেঞ্জ, আমি আমি যে ফ্রেমগুলো রেন্ডারিং করব সেগুলো স্টার্ট ফ্রেম কত সেটা আমি ডিফাইন করে দেব। তারপর এন্ড ফ্রেম, অর্থাৎ এন্ড ফ্রেম আমার এখানে দেখতে পাচ্ছি 190 রয়েছে, 190 দিলাম। বাই ফ্রেম, বাই ফ্রেম হচ্ছে কত কোন ফ্রেমগুলো আমার কাউন্ট করবে, অর্থাৎ এখানে যদি আমি দুই দিই তাহলে আমার ফ্রেম রেন্ডারিং হবে এক নম্বর, তারপর এটা হবে তিন নম্বর, তারপর এটা হবে পাঁচ নম্বর, এইভাবে। আমি যদি 10 দিই তাহলে প্রথমে হবে এক নম্বর, তারপর 10 নম্বর, তারপর 20 নম্বর, এইভাবে হতে থাকবে। অর্থাৎ আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি ওই ফ্রেমগুলোকে আমি আলাদা করে নিতে পারবো। একইভাবে এরপর রয়েছে রেন্ডারিং, রেন্ডারেবল ক্যামেরা, অর্থাৎ আমি যে রেন্ডারিং করব সেই কোন ক্যামেরায় রেন্ডার করবে। আমি যদি এখানে কোনো ক্যামেরা আগে থেকে ক্রিয়েট করে দিতাম তাহলে ওই ক্যামেরার নামটি এখানে শো করতো, যেমন আমি এখানটায় ইচ্ছা করলে ক্রিয়েট করতে পারবো। যেমন নিউ, এই গিয়ে নিউ একটা ক্যামেরা তৈরি হয়েছে এবং এখানে এই ক্যামেরাটি আপডেট হয়ে যাবে। আমি ক্যামেরা এখানে ক্রিয়েট, ক্যামেরা এখানে হয়তো ক্যামেরা তৈরি করতে পারি, ক্যামেরা তৈরি হয়ে গেছে, দুটো ক্যামেরা তৈরি করেছি আমরা। যাই হোক এটা যদি আমি ক্লোজ করে আবার ওপেন করি তাহলে দেখতে পাবো আমাদের ওই ক্যামেরাগুলো চলে এসছে। এইভাবে আমরা ইচ্ছে মতো ক্যামেরা চুজ করে দিতে পারি এবং আমরা রেন্ডারিং পাবো। তারপরে রয়েছে যে বিভিন্ন চ্যানেল রয়েছে, যেমন আলফা চ্যানেল, ডিপ চ্যানেল, জেট। আমি ইচ্ছে করলে আলফা চ্যানেলগুলো আমাদের আমাদের ইমেজের সাথে যাবে, আমাদের আলফা চ্যানেল প্রয়োজন কী প্রয়োজন নয় সেই অনুযায়ী আমরা এগুলো দিব। তারপর রয়েছে ইমেজ সাইজ, ইমেজ সাইজে অসংখ্য সাইজ রয়েছে ইমেজের, আমি ইচ্ছে করলেই এগুলো সিলেক্ট করে দিতে পারি। আমি ওয়াইড স্ক্রিন আছে, ফুল স্ক্রিন, তারপর কাস্টম, বিভিন্ন পাল, NTSC, অসংখ্য আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানটায় ইমেজ সাইজগুলো দিব। তারপর এখানে মেনটেন উইথ অ্যান এক্সপেক্ট রেশিও, এগুলো একই। তারপর ইউনিট সাইজ, ইউনিটস, অর্থাৎ ইউনিটসটা কোন হিসাবে কাউন্ট করবে, যে পিক্সেলগুলো থাকবে এক একটা ঘর, সেগুলো ইঞ্চ হিসাবে না সেন্টিমিটার, মিলিমিটার ইত্যাদি। তারপর রেজুলেশন হচ্ছে 72, এগুলো সব একই অন্যান্য সফটওয়্যারের মতনই। রেজুলেশন, ইউনিট, তারপর রেন্ডার অপশান। এরপরে আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে মায়া সফটওয়্যারে এই মেনুতে গিয়ে আমাকে এখানটায় এই দুইটা মেনু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ আমি যে রেন্ডারিং নিব সেটা কেমন কোয়ালিটির হবে, ভিউ কোয়ালিটি হবে না ইন্টারমিডিয়েট না প্রোডাকশান, এটা ফাইনাল রেন্ডারিং নেওয়ার জন্য আমার সবসময় প্রোডাকশান কোয়ালিটি দেওয়া হয়ে থাকে। তারপর এজ অ্যান্ড টিয়ারিং, এটা এটা অটোমেটিক হাইস্ট কোয়ালিটি থাকে। মোটামুটি এতটুকু ইউজ করলেই বা এই এতটুকু সেট আপ করলে আমাদের রেন্ডারিং হয়ে যাবে। এরপরে অসংখ্য আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী এগুলো ফিল্ডগুলো আমরা অ্যাড করতে পারি, যেমন রে ট্রেস কোয়ালিটি, এগুলো অসংখ্য মোশন ব্লার, এগুলো। যাই হোক আমাদের এইটা যেহেতু খুব একটা রেন্ডারিংয়ের বেসিক নিয়ে একদম আলোচনা করছি, কাজে এইগুলোর ব্যবহার আমরা আমাদের কাজ করতে করতে নিজেরা শিখে নেব এবং অনেক আমরা বই পড়ব। এরপর সব রেন্ডারিং সেট আপ হয়ে গেলে আমাকে এখানে
ক্লোজ করতে হবে, ক্লোজ, ওকে ক্লোজ করতে হবে। এবং ক্লোজ করার পর আমাকে একবার সেভ করে নিব, কারণ কোনো কারণে যদি ইলেকট্রিসিটি বা কোনো সমস্যা হয় তাহলে এই সেটিংটা আবার মুছে যাবে। এখন আমি রেন্ডারিং নিব, রেন্ডারিং করব। রেন্ডারিং করার জন্য রেন্ডারিং, তারপর রেন্ডারিং। এখন এই রেন্ডার মেনু হতে এর আন্ডার অসংখ্য মেনু রয়েছে দেখতে পাচ্ছি। এখন রেন্ডার কারেন্ট ফ্রেম যদি দিই তাহলে আমার কারেন্ট ফ্রেম যেটা আছে অর্থাৎ দেখতে পাচ্ছি আমার কারেন্ট ফ্রেম 26, তাহলে আমি এই অপশানটা দিলে শুধু এই 26 নম্বর ফ্রেমটা সে রেন্ডার করবে। তারপর রিডু প্রিভিয়াস রেন্ডার, অর্থাৎ এটা দিলে আমার আগের রেন্ডার, যে আগের রেন্ডারটা করা হয়েছিল সেটা রিডু করে দেবে। এভাবে অসংখ্য রেন্ডারিং অপশান রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় যে ব্যাচ রেন্ডার, অর্থাৎ আমি যে একটু আগে যে সেট আপ দিয়েছি এখানটায় আমার স্টার্ট ফ্রেম 1 থেকে 90 ব্যাচ রেন্ডার, অর্থাৎ এটা একটা ব্যাচ রেন্ডার অর্থ হচ্ছে একটা ফ্রেম কমপ্লিট হওয়ার পর আরেকটা ফ্রেম শুরু হবে অটোমেটিক্যালি, এবং আরেকটা ফ্রেম কখনোই আর তার আগের ফ্রেমটা শেষ না হওয়া পর্যন্ত শুরু হবে না। আবার আমি যদি ব্যাচ রেন্ডার দেওয়ার পরে যদি মনে করি না আমার আমার কোনো সমস্যা রয়েছে আমার সেম ফাইলে, তাহলে আমি খুব সহজেই ক্যান্সেল করে দিতে পারবো সেই ব্যাচ রেন্ডার। তবে এখানে ব্যাচ রেন্ডার ক্যান্সেল করলে যখন ক্যান্সেল করব তখন যে কয়টি রেন্ডারিং কমপ্লিট হয়ে যাবে সে কয়টি ইউজ করা যাবে বা থেকে যাবে, এটা একটা মায়ের একটা বড় সুবিধা, কারণ সম্পূর্ণ ফাইলটা নষ্ট হয়ে যাবে না বা সম্পূর্ণ রেন্ডারিং ফাইলটা নষ্ট হবে না। তারপর আমার যদি ব্যাচ রেন্ডার দেওয়ার পরে যদি আমি দেখতে চাই যে ব্যাচ রেন্ডার কতটুকু হয়েছে বা কী হয়েছে, তার জন্য আমরা সব ব্যাচ রেন্ডার দিতে পারি। যাই হোক, আমরা এখন একটা ব্যাচ রেন্ডার দিই, ব্যাচ রেন্ডার দিলাম। এখন এই ব্যাচ রেন্ডার দেওয়ার ফলে এই যে এখানটায় এখানে দেখাবে যে রেন্ডারিং শুরু হয়ে গেছে, রেন্ডারিং উইথ মায়া সফটওয়্যার। এখানে সংক্ষেপে রেন্ডারিং সমস্ত কিছু দেখাবে, কত নম্বর ফ্রেম হচ্ছে এবং কোন ড্রাইভে কোন ফোল্ডারে এটা সেভ হচ্ছে এবং কত পার্সেন্টেজ করে হচ্ছে সব দেখাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রেন্ডারিং শুরু হয়ে গেছে 2 নম্বর ফ্রেম। এখন আমি এটাকে রেন্ডারিংয়ে গিয়ে সব ব্যাচ রেন্ডার যদি দিই তাও হবে, অথবা আমরা স্ক্রিপ্ট এডিটরের মাধ্যমে গিয়েও দেখতে পারবো। দেখতে পাচ্ছি 3 নম্বর ফ্রেম এটা। যাই হোক, এভাবে আমরা রেন্ডারিং করতে পারবো।